প্রাজ্ঞবচন পাঠ করছি ডেল কার্নিগের রচনা সমগ্র থেকে আমি যখন বড় হলাম তখন আমার চেয়ে বেশ কয়েক বছরে বড় একজনকে বিয়ে করলাম কিন্তু আমার কোনো রকম পরিবর্তন হলো না আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরা সবাই বেশ ফিটফাট আর আত্মবিশ্বাসে ভরপুর ছিল তাদের মনগত ইচ্ছে ছিল আমিও তাদের মতো হই কিন্তু কিছুতেই তা আর হলো না আমি আপ্রাণ চেষ্টায় তাদের মতো হতে চাইলেও পারলাম না তারা যতই আমাকে খুলসের মধ্য থেকে বাহিরে টেনে আনার চেষ্টা চালালো আমি ততই যেন আরও বেশি করে খুলসের মধ্যে ঢুকে পড়লাম এতে আমি বেশ অস্বস্তি আর বিরক্তি বোধ করতে আরম্ভ করলাম সব বন্ধু বান্ধবদের এড়িয়ে চলতেও শুরু করলাম শেষ পর্যন্ত আমি এমনই অসুখী হয়ে উঠলাম যে মনে হতো আর আমার বেঁচে থাকারই বোধ হয় কোনো যুক্তি নেই আমি আত্মহত্যার করার কথা ভাবতে শুরু করলাম এই অসুখী মহিলার জীবনধারা কেমন করে কিভাবে বদলে গেল জানেন আচমকা বলা একটি মন্তব্যের মধ্য দিয়ে আচমকা বলা একটি মন্তব্যই মিসেস আলরেট তার চিঠিতে লিখেন আমার সমস্ত জীবনটাই বদলে দিল আমার শাশুড়ি একদিন বলেছিল কিভাবে তিনি তার ছেলে মেয়েদের মানুষ করে তোলেন তিনি বললেন যাই ঘটুক না কেন আমি সব সময় তাদের নিজের মতো চলতে দিতাম এই মন্তব্যটাই সব কিছু উলট পালট করে দিল একটা বিদ্যুতের পরশেই যেন আমি বুঝতে পারলাম যে অবস্থার সঙ্গে আমার খাপ খায় না আমি তার মধ্যে কেবল আমায় মানিয়ে নেওয়াই চেষ্টা করে চলছি রাতারাতি আমি পাল্টে গেলাম আমি নিজেকে ফিরে পেয়ে নিজের মতোই হতে শুরু করলাম আমি আমার নিজের ব্যক্তিত্ব পর্যালোচনা করতেও শুরু করে দিলাম এবং কি ছিলাম সেটা জানতে চেষ্টা করতে লাগলাম আমি আমার দোষগুণ সম্পর্কে কি আছে বারবার সেটা জানার চেষ্টা করলাম আমি রঙ আর পোশাকের কায়দা কানুন পর্যালোচনা করে আমার জামানায় সে পোশাক পরতে শুরু করে দিলাম এরপর বন্ধুত্ব লাভের জন্য হাত বাড়িয়ে দিলাম একটা প্রতিষ্ঠানে আমি যোগদানও করলাম